प्रिय शिक्षार्थी बिंदु कोविड 19 महामारी के आशा करी मंदपुर आलमी इच्छा है तुम्हारा बाड़ी सामाजिक गुरुत्व तो बताए रेखे जीवन अतिबाहित करस एवं भलो आछो। हमें मोहम्मद अबुल कलम आजाद रशीदी बदरपुर उच्च विद्यालय सिनियर शिक्षक नवम श्रेणी बांगला द्वितीय पत्र क्लास निचे इतिपूर्वे हमें तुम्हारे समाज सम्पर्क विभिन्न धरण आलोचना कर गत बृहस्पतिवार तुम्हारे समाज छह प्रकार सम्पर्क आलोचना कर द्वंद समाज का उदाहरण सम्पर्क आलोचना कर तुम्हारे द्वंद समाज गत क्लस द्वंद समाज गठन क्यों ता नहीं आलोचना कर आज के पाठ्य विषय निर्धारण कर द्वंद समास प्रकार जानी द्वंद समास प्रधानत आठ प्रकार द्वंद समास प्रधानत आठ प्रकार आठ प्रकार मध्य प्रत्येक प्रकार तुम्हारे सामने उपस्थापन करते प्रथम हलो अलोक द्वंद समास नम्बर समार्थक द्वंद समास तीन नम्बर विपरीतार्थक द्वंद समास चार नम्बर मिलनार्थक द्वंद समास साधारण द्वंद समास सात छह नम्बर सम्बन्धवाचक द्वंद समास सात नम्बर एकसेट द्वंद समास आठ नम्बर हलो बहुपदी द्वंद समास आठ नम्बर हलो बहुपदी द्वंद समास द्वंद समास अनुद्वंद समास काके बोले समार्थक द्वंद समास काके बोले विभेदक द्वंद समास काके बोले मिलनार्थक द्वंद समास काके बोले साधारण द्वंद समास काके बोले सम्बन्धवाचक द्वंद समास काके बोले एकसेट द्वंद समास काके बोले बहुपदी द्वंद समास काके बोले उदाहरण सह तुम्हारे सामने उपस्थापन करते अनुद्वंद समास जे समासे समस्त पदे समस्त विभक्ति लोप हुए समसमान पद समस्त पदे विद्यमान थाके उदाहरण माय ओ दिए एखाने एकटा समस्यमान पद एखाने एकटा समस्यमान पद ताहले एखाने शुधु विभक्तिर लोपे समस्यमान पद बई प्राधान्य पेयेछे समस्त पदे माय दिए एरपर दुधे बाते एकई अवस्था उभये समस्यमान पद प्राधान्य पेयेछे समस्त पदे एरपर समार्थक द्वंद समास समार्थक द्वंद समास हलो जे समासे যে সমাসে একই রকম শব্দ বুঝায় তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমি উদাহরণ দিয়েছি দন ও দৌলত দন দৌলত দন সম্পদ দৌলত সম্পদ একই ধরনের সমার্থক বোধক শব্দ বুঝায় তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ হিসেবে সেটা দেখা যায় দন ও দৌলত দন দৌলত লোক ও জন লোকজন। এরপর তিন নাম্বার বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস যে সমাসে বিপরীতার্থক শব্দ বুঝায় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন ছোটের বিপরীত শব্দ হলো বড় ছোট ও বড় ছোট বড় উঁচু ও নিচু উঁচু নিচু। এরপর এখানে অনেক সমার্থবোধক শব্দ আছে যেমন আরো আছে রাত ও দিন রাত দিন এগুলো হলো সমার্থবোধক অন্তর্ভুক্ত থাকে একই রক্তে অন্তর্ভুক্ত একই রক্তে অন্তর্ভুক্ত থাকে তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন ভাই বোন ভাই বোন ভাই বোন ভাই বোন এরপরে ডাল ও ভাত ডাল ভাত খাওয়ার বেলা ভাতে মাছে বাঙালি আমরা বুঝি ডাল ভাত ও বাঙালি আমরা বুঝি তাহলে ডাল ও ভাত এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। সাধারণ দ্বন্দ্ব সমাস বলতে একই শব্দের আঞ্চলিক ভাষার প্রয়োগ যে ভাষায় বলা হয় যেমন আমরা জানি উদাহরণ দিয়েছি ফল ও মূল ফল মূল অর্থাৎ একই জায়গায় ব্যবহৃত হয় একই জায়গায় ব্যবহৃত হয়। আমার হাতে একটা কলম আছে এই কলমের মাঝে কালি আছে
এই কলমের মাঝে কালি আছে এখানে উদাহরণ দিয়েছি কালি ও কাল কলম কালি কলম সমস্ত বোধক মিলে আছে কালি ও কলম এরপরে সংবাদবাচক দ্বন্দ্ব সমাস সংবাদবাচক দ্বন্দ্ব সমাস এখানে মধ্যে মিলনার্থক আর সংবাদবাচক দ্বন্দ্ব সমাস প্রায় সেম সেম পর্যায়ে পড়ে এখানে উদাহরণ দিয়েছি ছেলে মেয়ে মাতা ও পিতা মাতা পিতা সাত নাম্বার এক শেষ দ্বন্দ্ব সমাস যে সমাসের সমস্যমান পদগুলো সমস্ত পদে প্রাধান্য না পেয়ে অন্য পদ প্রাধান্য পায় তাকে এক শেষ দ্বন্দ্ব সমাস বলে সেও আমি উদাহরণ দিয়েছি সেও তুমি তোমরা আমিও তুমি আমরা এরপরে আমি আট নম্বরে এনেছি বহুপদীদ্বন্দ্ব সমাস যে দ্বন্দ্ব সমাস একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হয় তাকে বহুপদীদ্বন্দ্ব সমাস বলে যেমন উদাহরণ দিয়েছি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সমান সমস্ত পদে আসবে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ শুধু এখানে ব্যাস বাক্য যেটা আছে ও সেটা উঠে যায় সেখানে সমস্যমান পদগুলো শব্দায় প্রাধান্য পেয়েছে শব্দ রূপ রস গন্ধ শব্দ ও শব্দ স্পর্শ ওটা বাদ গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্বন্দ্ব সমাসের এই আট প্রকারের আমি সংজ্ঞা এবং উদাহরণ সহ তোমাদেরকে বলে লিখে দিয়েছি আশা করি তোমরা ইউটিউব এবং ফেসবুক থেকে ডাউনলোড করে সেটা খাতা লিপিবদ্ধ করে জ্ঞান অর্জন করে শিক্ষা নিবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিবে আজ এখানে আমি ক্লাস শেষ করলাম সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে আগামী ক্লাসে অপেক্ষায় তোমরা থাকবে এই প্রত্যাশা করে আমি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।